নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি অ্যাকাউন্টেন্সির কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব 2023 সালের। তো দেখো, অ্যাকাউন্টেন্সির কোশ্চেন পেপার 2023 সালের, এখান থেকে আমি টোটাল দুখানা সেট দিয়েছি। আমি বলতে পারি দুখানা সেট থেকে 100% তোমরা এই টাইপের অঙ্ক কমন পাবে। তো দেখো, 2023 সালে অ্যাকাউন্টেন্সি থেকে যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রচুর ছাত্রছাত্রীরা তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, তারা বলেছে যে স্যার আমাদের কিছু সাজেশান দিন অ্যাকাউন্টেন্সি থেকে। তো দেখো, ইকোনমিক্সের সাজেশান, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান কিন্তু আমরা দিয়েছি এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তোমরা জাস্ট ইকোনমিক সাজেশান 2023 বলে সার্চ করলে আমাদের চ্যানেল তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং সেখানে প্রচুর ছেলেমেয়েরা আমাকে রিকোয়েস্ট করেছে অ্যাকাউন্টেন্সির সেটগুলো দিতে, যেগুলো তারা প্র্যাকটিস করলে কমসে কম কমন পাবে। তো দেখো, আমি মনে করি এই টাইপের অঙ্ক হুবাহু তোমরা কমন পাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, দুই দাগের প্রশ্ন সঠিক বিকল্পটি নির্বাচন করো, দুই নম্বর অথবা এবং তিন নম্বরের প্রশ্ন উত্তর দাও। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, এখান থেকে ছয় থাকবে, কিন্তু একটি মিশ্র অনুপাত হলো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন এবং কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা খুবই ইজি সাবজেক্ট আছে। প্রচুর ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পায়, উচ্চ মাধ্যমিকে গিয়ে অ্যাকাউন্টেন্সিতে কমসে কম 90%-এর উপরে মার্কস পায়, আর প্রচুর ছেলেমেয়েরা 100-এ 100 পায়। তো দেখো, অ্যাকাউন্টেন্সিতে কিন্তু খুবই একটা স্কোরিং সাবজেক্ট আছে, খুবই স্কোরিং সাবজেক্ট, তোমরা তো জানো। আর কমার্সে তো তোমরা জানো যে সিএ যদি পড়তে পারো, খুবই একটা ভালো সাবজেক্ট, সিএ পড়লে প্রচুর ইনকাম আছে, চার্টার অ্যাকাউন্ট। তো তোমাদের আমি একটা কথা বলবো যে তোমরা এই অ্যাকাউন্টেন্সিটা ভালো করে প্র্যাকটিস করো। আর অ্যাকাউন্টেন্সিতে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা অনার্স করে, তার জন্য কিন্তু অ্যাকাউন্টেন্সিতে কমসে কম 80-90%-এর উপরে কিন্তু নম্বর চাই আমাদের, মানে এইচএসে। তো দেখো, আমরা চার দিকে প্রশ্নগুলো দেখাচ্ছি এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দাও। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। মূলধন গিয়ারিং অনুপাত কী, সম্ভাব্যদায় কাকে বলে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবং আমরা দেখতে পাচ্ছি যে ছয় নম্বর যে প্রশ্ন আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, অঙ্ক কিন্তু একই টাইপের থাকবে, হালকা ডিজিট হয়তো পরিবর্তন করতে পারে, ভয়ের কোনো কারণ নেই। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, তোমরা এই যে সমস্ত অঙ্কগুলো দিয়েছি আমি অ্যাকাউন্টেন্সি থেকে, এইগুলো কিন্তু 100% তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া কোনো ব্যাপারই না। এবং তো দেখো, এই যে অঙ্কগুলো আছে, যে রোমান 2-এর অঙ্ক, ঠিক আছে, আমাদের রোমান 4-এর অঙ্ক, এই সমস্তগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, এই যে চার দাগের অঙ্ক, ঠিক আছে, চার দাগের অঙ্ক না মানে চার নম্বর আছে রোমান 3-তে, চার নম্বর আছে, 4-এ 4 পাওয়া যায়, খুবই ইজি একই টাইপের অঙ্ক, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট দিয়েছে, ঠিক আছে, আর একটা অঙ্ক দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যার নম্বর থাকবে 4। তো দেখো, 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝতে পারছো আমি কী বলছি, খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। সাত নম্বরের প্রশ্ন থেকে কিন্তু আমরা দেখতে পারছি 6 নম্বর থাকবে। বুঝতে পারছো আমি কী বলছি? যেমন বিদ্যাগের প্রশ্ন বলেছে, কোন পরিস্থিতিতে অংশীদারী প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজন হয়, বা তার আগে, মানে আগে প্রশ্ন আছে, কখন লাভ অর্জন অনুপাত নির্ণয় করা হয়, 2+4 থাকবে। বুঝতে পারছো আমি কী বলছি? তো এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। যেমন আর একটা বলেছে, অথবা দিয়ে অনুমোদিত মূলধন বা বিলিযোগ্য মূলধন কি, বা বিলিকৃত মূলধন বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো।
তো দেখো অঙ্কর সঙ্গে কিন্তু কোশ্চেন পেপারও আছে, আর দেখো যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের ক্ষেত্রে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট ঘুরে দিতে পারে এরকম টাইপের অঙ্ক, ভয়ের কোনো কারণ নেই। তো দেখো তোমরা পারলে না স্ক্রিনশটটা মেরে নাও, ঠিক আছে, স্ক্রিনশট তোমরা মেরে নাও এবং এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে বারবার করে। তো দেখো অ্যাকাউন্টেন্সি ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পারা ম্যাথ কিন্তু ভুল করবে, কি বলছি ভালো করে শুনে নাও, তুমি যে মানে যে অঙ্কটা পারবে একদম শিওর, যদি প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু 100% তোমাদের ভুল হবে। তোমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সির প্রত্যেকটা সেট যেখান থেকে আসার চান্স খুবই বেশি সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তো দেখো 2023 সালে অ্যাকাউন্টেন্সি থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার দুখানা সেট আমি দিয়েছি তোমাদের সামনে, তোমরা এই দুখানা সেট বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, না করলে কিন্তু হবে না। যেমন আছে অথবা দিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো, মজুত পণ্য আবর্তনের অনুপাত, বুঝতে পারছো কী বলছে, বা পাওনাদারদের আবর্তন অনুপাত 2+2 চার নম্বর থাকবে। তো দেখো 10 দাগের যে প্রশ্ন আছে অথবা দিয়ে রয়েছে 4+ বা 4+4 রয়েছে, এই সমস্ত আমাদের অ্যাকাউন্টেন্সিগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো এটা কিন্তু আমাদের সেট ওয়ান তোমাদের দেখিয়েছি, এবার আমি তোমাদের সেট টু দেখাবো, পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। যে সমস্ত ছাত্রছাত্রীদের বাংলায় সমস্যা হচ্ছে সেই বাংলার এবিটিএর টেস্ট পেপার কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেল কিন্তু করে দিয়েছে, বুঝতে পারছো আমি কী বলছি। 12 দাগের অঙ্ক ডিবিএমএসের বৈশিষ্ট্য লেখো। তো দেখো এবার আমি দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব, প্রথম সেট এবং দ্বিতীয় সেট খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টেন্সি 2023 ক্লাস 12। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পারছি এমসিকিউব আছে, এই এমসিকিউব কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, এবং তার সঙ্গে অ্যাকাউন্টেন্সির ম্যাথগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ভাবো পরীক্ষার 4 দিন আগে ভালো করে অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করে পরীক্ষায় চলে যাব, কিন্তু না, এতে কিন্তু তুমি ভুলে যাওয়ার চান্সটা তোমার খুবই বেশি, তার জন্য এখনও সময় আছে, ভয়ের কোনো কারণ নেই। যে সমস্ত অ্যাকাউন্টেন্সিগুলো আমি ইউটিউবে আপলোড করেছি সেইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। তো দেখো তার সঙ্গে তোমাদের অ্যাকাউন্টেন্সি থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো আসার চান্স খুবই বেশি সেই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। যেমন আছে আমাদের এই যে বিএসটিডি, এই বিএসটিডি সাজেশানটা আমি আগামীকাল দেব, তোমরা এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। বিএসটিডি কিন্তু খুব একটা ভালো সাবজেক্ট, তোমরা যদি ভালো করে পড়ে যাও আমি বলতে পারি 100-এ 100 পাবে। তার সঙ্গে অ্যাকাউন্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো 4 দাগের প্রশ্ন ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে ভয়ের কোনো প্রশ্নই ওঠে না। মার্কস 44, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5-এর রোমান 1 থেকে 4 নম্বরের একটা অঙ্ক আসবে, তার সঙ্গে অথবা থাকবে। যেমন আছে পার্থক্য লেখো, লাভ ক্ষতি হিসাবে লাভ ক্ষতি বন্টন হিসাব, লাভ ক্ষতি হিসাব ও লাভ ক্ষতি বন্টন হিসাব, বুঝতে পারছো, তোমরা পারলে স্ক্রিনশট মেনে নেবে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো 2023 সালে আমি যা দিয়েছি এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও
তাহলে তোমরা এখান থেকে 100% কমন পাবে। বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখে নাও অঙ্কগুলো, তোমরা খুব সুন্দর করে, তোমরা পারলে খাতায় টুকে নাও, না পারলে স্ক্রিনশট মেরে নাও। উচ্চ মাধ্যমিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। প্রচুর ছাত্রছাত্রীরা আছে যারা আমাকে কমেন্ট বক্সে এসএমএস করেছে যে যে স্যার স্যার আপনি কমার্সের কিছু সাজেশন দিন বা কোনো সেট দিন যেগুলো আমরা ভালো করে একটু প্র্যাকটিস করলে ওই টাইপের অঙ্ক আমরা কমন পেতে পারি। তার জন্য নিয়ে আসছি 2023 সালের আমাদের মাধ্যমিকের দুটো সেটের সাজেশান বা দুটো সেটের কোশ্চেন পেপার। আমি বলতে পারি এখান থেকে তোমরা হুবাহু একই টাইপের অঙ্ক, হালকা চেঞ্জ করে দিতে পারে, ভয়ের কোনো কারণ নেই, এইগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।